আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবসময় কামনা করি। আজ আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। শ্রীমঙ্গলে বেড়াতে এসেছি আর এখন একটু ঘুরতে যাচ্ছি। দুপাশে চায়ের বাগান, মাঝখানের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। খুবই ভালো লাগছে, অনেকদিন পর এরকম দেখছি। আর চায়ের বাগানের মধ্য দিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। সবুজ গাছপালা, প্রাকৃতিক পরিবেশ দেখতে আসলে সবারই ভালো লাগে। আর অনেকদিন পর যখন এরকম পরিবেশ দেখছি তখন সত্যি ভীষণ ভালো লাগছে। খুবই ভালো লাগছিল, কিন্তু সব কিছু রেকর্ড করা যাচ্ছিল না। একটু একটু যা রেকর্ড করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, তারপরও সোনালি একটা আভা এখনও আকাশে রয়ে গেছে। বেশ ভালোই লাগছে দেখতে। আমরা যাচ্ছি সাত রঙের চা খাওয়ার জন্য। অনেক নাম শুনেছি, ফটোও দেখেছি, আর আমার খুব ইচ্ছে ছিল যখন দেশে আসব তখন সাত রঙের চা খাবো। আর আজ সেই দিন, আজ আমার ইচ্ছে হলো আর সবার সাথে বেড়াতেও এসেছি যে আজ সাত রঙের চা খেয়ে যাব। যেখানে চা খাবো সেখানে এসে গেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা মেনু, আর এখানে লেখাও আছে দেখতে পাচ্ছেন, আট লেয়ার চা 85 টাকা, সাত লেয়ারের চা 75 টাকা। এরকম চায়ের দাম আর লেয়ার কমতে শুরু করেছে। যারা আমাদের সাথে আছেন তারা সবাই অলরেডি সাত লেয়ার বা আট লেয়ার চা খেয়েছেন, তাই তারা আর খেতে চাচ্ছেন না। শুধু আমাদের জন্যই অর্ডার করেছি। দেখতে পাচ্ছেন এখানে আট লেয়ারের চা। চিন্তা করলাম আট লেয়ারেরটাই আনি, আট লেয়ারের চা খেয়ে দেখি কেমন লাগে। যাই হোক, অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো। এরকম সাত লেয়ার বা আট লেয়ারের চা খাওয়ার ইচ্ছে খুব ছিল, আজ সেই ইচ্ছেটা পূর্ণ হলো। যারা এখনও এরকম লেয়ার চা খাননি তাদের অনেকেরই হয়তো আমার মতো এরকম খুবই ইচ্ছে সাত লেয়ার বা আট লেয়ারের চা খাওয়ার জন্য। যাই হোক, একটু খেয়ে দেখলাম কেমন লাগে। অনেক দিনের ইচ্ছে তো আজ পূর্ণ হলো, বলতে পারবো যে সাত রঙের চা খেয়ে এসেছি। গ্লাসটাকে একটু নেড়ে চেড়ে দেখছিলাম, একটু ঝাঁকুনি দিচ্ছিলাম, টেবিলের উপরে রাখছিলাম, আর দেখতে পাচ্ছেন এটা কেমন যেন আর দেখতে পাচ্ছেন ফুচকা আনা হয়েছে। এখন আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি, বেশ ভালো লাগে আসলে। সবাই মিলে যখন কোথাও যাওয়া হয় বা কোথাও গিয়ে কোনো কিছু খাওয়া হয় বেশ ভালো লাগে। যখন আপনজনদের সাথে একসাথে বসে খাওয়া যায়, গল্প করা যায়, তখন তো সেই মুহূর্তগুলো আসলে
এই রেস্টুরেন্টের বাইরের দিকে দেখতে পাচ্ছেন কয়েকটা দোকান আছে, সেগুলোতে মণিপুরি চাদর, ব্যাগ আরও এরকম যা যা বিক্রি করা হয় সেগুলো আছে। একটু সময় দেখেছি সব কিছু, তারপর আর বেশি লেট করিনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি সেখান থেকে চলেও এসেছি। বাইরে বেড়ানো শেষ হয়ে গেল, এখন রাতের বেলা খালাতো বোনের বাসায় বেড়াতে এসেছি। বেশ কয়েকজন খালাতো ভাই বোন, খালা, আম্মা, ছোটো বাচ্চারা এসব মিলে আমরা বেশ অনেকজনই তখন ছিলাম। আর সবাই একসাথে বসে চেয়ার টেবিলে বসে খেতে পারবে না, এজন্য খালাতো বোন নিচেই সবার খাবার জায়গা করে দিল। বিকেলের নাস্তা, রাতের খাবার, পরের দিন সকালবেলা ও সকালের নাস্তা সব কিছুই আমরা ফ্লোরে বসেই খেয়েছি। বেশ ভালো লেগেছে, অনেকদিন পর এভাবে সবাই মিলে খেয়েছি। ওর বাসায় আসবো এরকম কোনো প্ল্যানই ছিল না, খালার বাসায় মনে করেছিলাম ওর সাথে দেখা হয়ে যাবে, কিন্তু সবাই যখন একসাথে বেড়াতে গেছি তারপর ওর বাসায় আমাদের নিয়ে আসলো। আর আমরা আসার পর ও সব খাবার রান্না করেছে, ফ্লোরে বসে খেয়েছি, তারপরও কিন্তু সবার জায়গা হয়নি একসাথে। কিছু মানুষের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আরও অনেকেই এসেছেন, যাদের ব্যবসা বা দোকান তারা তো সেসব কাজ শেষ করে তারপর খেতে এসেছেন। আর হঠাৎ করে কিন্তু পার্টিটা হলো, খুবই ভালো লেগেছে। বুঝতে পারছেন অনেক আনন্দ করেছি সবাই মিলে, খুব ভালো লেগেছে। আমার রেকর্ড করা দেখে খালা তখন বলছিল এসব যেন রেকর্ড করে কাউকে না দেখাই, ও বলছিল ওর লজ্জা লাগছে তেমন কিছু আমাদের জন্য রান্না করতে পারেনি। আসলে অনেক কিছুই সে করেছে, আমার খুবই ভালো লেগেছে। আর হঠাৎ করে সবাই মিলে গেছি বা ওর ভাই বোন আরও যারা আছে অনেকেই এসেছে একসাথে, এরকম হঠাৎ করে এরকম পার্টি আসলে অনেক অনেক আনন্দের ছিল। এটাই সবচেয়ে বড়, সবাই মিলে একসাথে খাওয়া, গল্প গুজব করা, এসবই আনন্দের। অনেক কিছু খাওয়ানো এসবই বড় কথা নয়। এত বছর পর সবাইকে দেখেছি, একসাথে খাচ্ছি, গল্প গুজব করছি, এসব আসলে অনেক আনন্দের। আর আম্মা, বড় খালা দুজন তো অনেক গল্প করছিলেন, আর ছোটো খালা তো এখন আমেরিকায়, ওনাকেও খুব মিস করছি, থাকলে হয়তো সবাই মিলে আরও অনেক বেশি আনন্দ হতো। রাত শেষ হয়ে গেল, সকাল হয়ে গেছে, সবাই ঘুমে, কেউ একজন কিচেনে নাড়াচাড়া করছিল, আমি গিয়ে বললাম চা দেওয়ার জন্য, তাই সে চা দিয়েছে। আর আমি জানালা দিয়ে একটু বাইরের দিকেও দেখছিলাম, আসলে কখনো ভাবিনি শ্রীমঙ্গলে এসে আর কখনো থাকবো বা এরকম সকালবেলা উঠে চারিদিক দেখব, এসব আসলে চিন্তাই ছিল না। শ্রীমঙ্গলে আমার বড় খালার বাসা আর আমার ছোটো ফুফুর বাসাও, আর এর জন্যই আসলে ছোটোবেলা থেকে অনেক বেশি আসা যাওয়া করতাম শ্রীমঙ্গলে। সেসব দিন অনেক আনন্দের, আর কখনো ভুলারও নয়, আর এরকম কেউ আগের মতো আর আসা যাওয়াও করে না। সবাই এখন বড় হয়ে গেছে, বিয়ে, বাচ্চা কাচ্চা, সংসার, এসব নিয়ে আসলে সবার দিন যাচ্ছে, কারোর সাথে কারো আসলে দেখা হয় না, সবাই খুব ব্যস্ত দিন কাটায় এখন। ছোটোবেলার দিনগুলো অনেক অনেক সুন্দর ছিল, আর সেসব তো এখন স্মৃতি, শুধুই স্মৃতি, আর তো ফিরে আসবে না। এরপরও সেই মধুর স্মৃতিগুলো মাঝে মধ্যে মনে করে খুব ভালো লাগে। এই তো আমাদের নাস্তাও তৈরি হয়ে গেছে, এখন আমরা নাস্তা খাবো, মাত্র আমরা কয়েকজনই খাবো, আর সবাই তো রাতের বেলা খেয়েই যার যার বাসায় চলে গেছে। আজকের এই দিন, এই আনন্দগুলো আবার স্মৃতি হয়ে যাবে, জানি না আবার কবে আসব, আবার কবে দেখা হবে। যাই হোক, সব কিছুই খুব ভালো লেগেছে, সবাই মিলে অনেক আনন্দ করেছি, মনে থাকবে সব কিছু। আমরা এখন অটোরিকশায় আবারও খালার বাসায় যাচ্ছি, অটোরিকশায় প্রথমবার উঠলাম, আর বাইরের দৃশ্য কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের এই ভিডিওটি। যারা বিদেশে থাকেন, দেশকে খুব মিস করছেন, আশা করি তাদের কাছে এই ভিডিওগুলো খুব ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগার জন্যই আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার কাছেও এগুলো স্মৃতি হয়ে থাকবে, যখন দেশে থাকবো না দেশের কথা মনে পড়বে, তখন বসে এসব দেখতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।